গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। আমরা ভালো আছি। প্রকৃতি ভ্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়ি। তো হাঁটতে হাঁটতে ক্যামেরাটা করছি, তার জন্য ক্যামেরাটা একটু কাঁপছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ননদের বাড়ি। সাদা কালারের যে অরেঞ্জ কালারের যে বর্ডারটা দেওয়া আছে, ওটা হচ্ছে ননদের বাড়ি। তো ননদের বাড়ি থেকে চলে এসেছি। আর দেখো, সকালবেলায় রুটি করেছিলাম, দুটো রুটি করেছিলাম, আর বাকিটা ময়দা মাখা আছে। আর হাজব্যান্ডকে আজকে গুড় দিয়ে রুটি দিয়েছি, যেহেতু আজকে শনিবার, তো দেরি হয়ে গিয়েছিলো রান্নাঘরে আস্তে আস্তে। তো গুড় আর রুটি পাঠিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। আর আজকে নিরামিষ রান্না হবে, আর মুলো দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো, আর আলু পটলে তরকারি করবো। কিন্তু আমি গুড় দিয়ে আর লেবু নুন দিয়ে একটু শরবত বানাচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে মাঠে র্যাকেট খেলছিল, এত পরিমাণে ঘেমে গিয়েছে, আর এখন ওদের মানে জল তেষ্টা পেয়েছে, জল খাবে না শরবত খাবে, তো চিনি দিয়ে খাবে না। তো গুড়টাও শেষ হয়ে গিয়েছিলো, তো একটু ছিল, সেটা দিয়ে ওদের শরবত করে দিচ্ছি। আর আমিও খেয়েছি, বেশ টেস্ট হয়েছিল, ভালোই লাগছিলো খেতে। তো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডটা দোকান থেকে চলে এসেছে। তো বাগানের ওইদিকে একটু মানে কি পরিষ্কার টরিষ্কার করছে, স্নান করতে এখনও যায়নি। তো দেখো, আমার যে সকালবেলা ময়দাটা মাখা ছিল, সেটা এবার রাত্রিবেলাকার জন্য রুটিটা করে নিচ্ছি। তো রুটি বানিয়ে গ্যাসটা মুছে তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর এখনও স্নান হয়নি, ওই যে ননদের বাড়ি গিয়েছিলাম ওখানে আমার আধ ঘন্টা লেট হয়েছিল, তার জন্য আজকে স্নান করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। দুপুরে রান্নাবান্না, রাত্রিবেলাকার রুটি, একদম মানে আজকে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো, রান্নাবান্নাটা সারার পর ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর ডাল টাল সিটি পড়লে না, ওভেনটা খুব নোংরা হয়, মানে জলটা একটু বেশি হয়ে যায়, আর ওই যখন সিটি পড়ে তখন চারিদিকে জল ছিটিয়ে পড়ে, তারপর শুকিয়ে যায়, আর মানে ওই ওভেনের যে বার্নার আছে সেখানটা বেশ পুড়ে পুড়ে যায়। তো তার জন্য কসলাইট দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ছেলে মেয়ে হাজব্যান্ডের তো স্নান ধান সারা হয়ে গেছে, তো ওরা খেতে বসে পড়েছে, তো আমার এখনও স্নান হয়নি। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমি খেতে বসবো, তারপর এই টেবিলটা পরিষ্কার করবো, এঁঠো বাসন রান্নার বাসন সব ধুবো, তারপর স্নান করতে যাব। আর স্নানের আগে না, সকালবেলা কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কলা গাছ ছিল, সেই কলা গাছটা না বরদাজি কেটে নিয়ে গেল, আর দুছড়ি কলা আমাদেরও দিয়েছে। তো জায়গাটা বেশ ফাঁকাও হয়ে গেছে, আর কলা গাছটা কাটার পর না উঠোনটা বেশ নোংরা হয়েছিল। তো স্নানের আগে ভাবলাম যে উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিই, আর রাস্তাটাও খুব নোংরা হয়েছিল, তো রাস্তাটা এবার ঝাড় দিয়ে নেব। আর এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বেজেই গেছে, তো মানে খুব তাড়াতাড়ি করছি, বেলা অনেকটা চলে গেল। আর এখন তো গরমকাল না যে যখন ইচ্ছা তখন চান করলাম, তো মানে ঠান্ডা লাগবে বলেও একটা ভয় লাগছে। আর কাজগুলো সেরে আমাকে স্নান করতে হচ্ছে এই কারণে, কারণ কালকে আবার কৃষ্ণনগর যাওয়া আছে, কালকে তো আমি বাইরেকার কোনো কাজই করতে পারবো না।
আজকের ভিডিওতে আর বেশি কথা বলতে পারলাম না, তো জামা কাপড় তো এগুলো কাঁচা হয়ে গেল, তো এবার স্নানটা সেরে নেব। তো আজকে কথা বলতে পারলাম না এই কারণে, কারণ আজকে যে মানে এই ভিডিওটা আমি যেদিন পোস্ট করব সেই দিনকে আমার কৃষ্ণনগর যাওয়া। তো যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু সকাল 11টা বাজে, তো 1:30টায় আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো সকালবেলাকার রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু দুপুরবেলাকার কিছুই করতে পারিনি। তো মাটন এনেছে, মাটনটা ধুয়ে রেখেছি। তো দেখো এইদিকে কিন্তু আমার ছেলে মেয়ে খেলা করছে বিকেলবেলায়, এই যে বাড়ির পেছনে যে ফাঁকা মাঠটা আছে, তো ফাঁকা মাঠটা থাকাতে বাচ্চাদের খুব ভালোই হয়েছে খেলাধুলা, কিন্তু কতদিন যে ফাঁকা থাকবে সেটা তো একদম মানে বলার মানে বলা যাবে না। তো দেখো, তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করছে, তো ওই যে মেয়ে আর ওই যেখানে র্যাকেট হাতে ছেলের, তো আমাদের বাড়ি চারপাশটা দেখাচ্ছে। দেখো এখানে একটা না কলার মোচা হয়েছে, এই গাছটা কিন্তু প্রথমে একটা কলা হয়েছিল, সেটা কেটে ফেলে মানে কলা কাঁদিটা তো কাটা হয়ে গেছে, তারপর গাছটাও কেটে ফেলা হয়েছিল, সেই গাছ থেকে কাটা গাছ থেকে আবার গাছ বেরিয়ে দেখো কলা ধরেছে। তো ভালোই হবে, এই কলা ছড়িটা বর্দাকে কাটতে মানা করেছি, কারণ এই কলার কাঁদিটা আমরা নেব। তো এই দেখো একদম পাকা রাস্তা লাগা কিন্তু জমিটা। আর এই দিকে দেখো, এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানে, তখন বিকেল 5টা বাজে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।